করোনা মহামারীর এই সময়ে প্রকৃতি মুক্ত আর আমরা অবরুদ্ধ। পারস্পরিক হৃদ্যতা যখন বিমূর্ত তখন দৃষ্টি থেকেও তা সীমাবদ্ধ। স্তব্ধ জীবন আমাদের, তারপরেও তা মহাবিষ্ট। তৃষার্ত মনের যেন মৃত্যু শোনার ব্যাকুলতা, সচেতনতায় নয় হয় আতঙ্কে আকৃষ্ট। জন্মে দেখেছি পৃথিবীর আলো, জানি মৃত্যুও আসবে একদিন। কেন মরবার আগে বারবার মরে মিছে করছি অপার সম্ভাবনা বিলীন। তবে কবিতা নয় তেলাপোকার জন্য, যে কিনা অন্ধকার ভালোবাসে। আমরা যারা আশরাফুল মখলুকাত, আলোর আশা তাদের বুকেই ফিরে ফিরে আসে। আমাদের মাঝেই আছেন একজন, দৃঢ় মনোবল আর বেজায় ভীতিহীন, যার করোনা দিনের ডায়েরি যোগায় অনুপ্রেরণা আর সাহস সীমাহীন। আবদ্ধ থাকা জনজীবনে ফোঁটাতে মুখের হাসি, রাত কাটে যার দিনের মতো বিলিয়ে ভালোবাসা রাশি রাশি। মানুষের জন্য যখন পরিস্থিতিটা বেশ কঠিন, পরম মমতায় দাঁড়িয়ে পাশে লুকিয়ে অশ্রুগহীন, ভাবতেই ভালো লাগে আমরা সেই জাহাজের সহযোদ্ধা যার নাবি ইঞ্জিনিয়ার সর্দার মোহাম্মদ শাহীন। সেই দক্ষ নাবিকের দিক নির্দেশনায় সম্ভাবনাগুলো হয় বীজ থেকে তরু। যখনই কেউ ভাববে এখানেই আমাদের শেষ, আমরা সেখান থেকে হব শুরু। প্রিয় স্যার, ভালোবাসার ক্ষুদ্র বহিঃপ্রকাশে বিক্ষিপ্ত কিছু শব্দ আর অগোছালো এই স্তুতি, এসব যদি মিথ্যে না হয় তবে এ আমাদের অসম্পূর্ণ আবেগ আর সম্পূর্ণ অনুভূতি।